ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের যে 9 নম্বর স্কুল আছে তার প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। এটা দিয়েছে ফিট অন ফিট থেকে, বলছে দ্য টু মেন লেফট ক্যাম্প অ্যাট 6:30 AM। দুই ব্যক্তি সকাল 6:30 ক্যাম্প ছাড়লেন। আপন দেয়ার ক্লাইম পাহাড়ে ওঠার পথে আরোহণকালে দে কেম আপন ওয়ান পার্টিকুলারলি ডিফিকাল্ট রক ফেস। পাহাড়ে ওঠার সময় তারা একটা বিশেষ জটিল পর্বতমুখের সম্মুখীন হলেন, বাট হিলারি ফাউন্ড এ ওয়ে টু ক্লাইম ইট। কিন্তু হিলারি তার উপর চড়ার পথ খুঁজে বার করলেন। দ্য রক ফেস ইজ নাও কল হিলারি স্টেপ, সেই পর্বতমুখটিকে এখন হিলারি স্টেপ বলা হয়। অ্যাট 11:30 AM হিলারি অ্যান্ড নোরগে রিচড দ্য সামিট অফ মাউন্ট এভারেস্ট। সকাল 11:30 হিলারি অ্যান্ড নোরগে এভারেস্টের চূড়ায় পৌঁছেছিলেন। তাহলে সকাল 6:30 বেরোলেন, 11:30 পৌঁছালেন, তার মানে ওনাদের টাইম লেগেছিল 5 ঘন্টা। হিলারি রিচড আউট টু শেক নোরগেস হ্যান্ড, হিলারি এগিয়ে এলেন নোরগের সঙ্গে করমর্দন করবেন বলে, বাট নোরগে গেভ হিম এ হাগ ইন রিটার্ন, কিন্তু নোরগে তাকে জড়িয়ে ধরলেন। দ্য টু মেন এনজয়েড অনলি 15 মিনিটস অ্যাট দ্য টপ অফ দ্য ওয়ার্ল্ড বিকজ অফ দেয়ার লো অক্সিজেন সাপ্লাই, অক্সিজেনের জোগান কম থাকার কারণে দুজনে পৃথিবীর শীর্ষে শুধুমাত্র 15 মিনিট উপভোগ করতে পারলেন। দ্য স্পেন্ড দেয়ার টাইম টেকিং ফটোগ্রাফস অ্যান্ড এনজয়িং দ্য ভিউ, তারা সেখানে সময় কাটালেন ছবি তুলে এবং দৃশ্য উপভোগ করে। ওয়েন দেয়ার 15 মিনিটস ওয়ার আপ, 15 মিনিট পেরিয়ে গেলে হিলারি অ্যান্ড নোরগে মেড দেয়ার ওয়ে ব্যাক ডাউন দ্য মাউন্টেন, হিলারি এবং নোরগে অবতরণের জন্য অগ্রসর হলেন। এবার 4টে প্রশ্ন দিয়েছে, এতে আছে রাইট দ্য নেম অফ দ্য রক ফেস হুইচ ইজ নেম আফটার হিলারি, হিলারি স্টেপ। বিতে দিয়েছে হাউ লং ডিড ইট টেক টু রিচ দ্য সামিট, চূড়ায় পৌঁছতে কতটা সময় লেগেছিল, ইট টু 5 আওয়ার টু রিচ দ্য সামিট। সিতে বলেছে হোয়াই ডিড দে স্পেন্ড অনলি 15 মিনিটস অ্যাট দ্য টপ, দে স্পেন্ড অনলি 15 মিনিটস অ্যাট দ্য টপ অফ দ্য ওয়ার্ল্ড বিকজ অফ দেয়ার লো অক্সিজেন সাপ্লাই। ডিতে বলেছে হোয়াট ডিড নোরগে ডু ইনস্টেড অফ শেকিং হিলারিস হ্যান্ড, নোরগে গেভ হিম এ হাগ ইন রিটার্ন ইনস্টেড অফ শেকিং হিলারিস হ্যান্ড। গ্রামার আর ভোকাবুলারিতে আসে, আর্টিকেল বসাতে বলেছে ইন্ডিয়া ওন দ্য ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ওয়ান্স এগেন ইন 2011, ইট ওয়াজ এ মোমেন্ট অফ গ্রেট ট্রায়াম্প অ্যান্ড অ্যান ইভেন্ট অফ গ্রেট ইন্সপিরেশন টু দ্য ইউথ অফ ইন্ডিয়া, দ্য মেম্বার্স অফ দ্য টিম ইন্ডিয়া ওয়ার হেল্ড অ্যাজ ন্যাশনাল হিরোজ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রোনাউন, এতে দিয়েছে দ্য কেভ অফ অজন্তা ইজ ফেমাস ফর ইটস ফ্রেস্কো পেন্টিং, বি হবে উই আর প্রাউড অফ আওয়ার গ্রেটেস্ট পোয়েট রবীন্দ্রনাথ ঠাকুর, সি তাজমহল ওয়াজ বিল্ট ইন দ্য মেমোরি অফ মুমতাজ মহল, ইট ইজ এ বারিয়াল টুম, ডি ইন্ডিয়া হ্যাজ এ রিচ হেরিটেজ অফ ক্লাসিক্যাল ড্যান্স, আওয়ার কান্ট্রি হ্যাজ মেনি ডিফারেন্ট টাইপ অফ ক্লাসিক্যাল ডান্সেস, ই ফুলমণি হার্ট স্টোরিজ অ্যাবাউট ভীমবেদকা, হার টিচার শোড এ পিকচার অফ ভীমবেদকা। তো এই ছিল আজকের আমাদের পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের 9 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।